অতি সম্প্রতি এক সপ্তাহ হলো আমাকে বাংলাদেশের সুপ্রিম কোর্ট সার্টিফিকেট দিয়ে বলেছে তুমি সিনিয়র অ্যাডভোকেট। 50,000 লয়ারের ভিতরে এদেশে সিনিয়র অ্যাডভোকেট মাত্র 76 জন, তার ভিতরে একজন আমি। এই সব রকম আপনাদের আশীর্বাদ, আমার প্রচেষ্টা এবং উপরওয়ালার কৃপা, না হলে এতগুলি অর্জন আমার মতো একটা অর্ডিনারি পরিবার থেকে যাওয়া একজন মানুষের পক্ষে সম্ভব ছিল না। সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি আমাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন যদি কিছু নাও করেন, তাতেও তিনি যেটা দিয়েছেন তার প্রেক্ষিতে আমার দায়িত্ব রয়েছে এই অঞ্চলের মানুষের সুখ দুঃখ সুবিধা অসুবিধায় তাদের পাশে দাঁড়ানো। আমি এলাকায় শুনি কেউ কেউ বিভ্রান্ত ছড়িয়ে বলছেন নমিনেশন কেউ পেয়েছেন মিষ্টি খাচ্ছেন, এগুলো কাউন্ট এবং বাটপাড়ের কথা। নমিনেশনে একটা বোর্ড হবে, সেই বোর্ডে বলবেন শেখ হাসিনা এবং অন্যরা। তিনি DGFI, NSI, NGO, পার্টি ফোরাম, তার ব্যক্তিগত টিম দিয়ে ইনকোয়ারি করাচ্ছেন, জরিপ করিয়ে করিয়ে রিপোর্ট নিচ্ছেন। রিপোর্টের ভিত্তিতে তিনি দেখবেন কার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নাই, কাকে মানুষ গ্রহণযোগ্যতা রাখছে, কাকে দিলে আওয়ামী লীগের আদর্শ বাস্তবায়ন হবে, কাকে দিলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, তিনি তাকে নমিনেশন দেবেন। চিনি না জানি না অথবা কেউ বিতর্কিত, এরা মিষ্টি খাওয়া খেয়ে যাই কিছু করছে, আপনাদেরকে অনুরোধ করব, এইটা বীরের জন্মস্থান, এটা স্বর্গীয় নীরদ বিহারী নাগের পুণ্যভূমি। মাথায় রাখবেন যে তৎকালীন সময়ে ডাকসু টু টাইমস ভিপি নির্বাচিত ব্যক্তিত্ব নীরদ বিহারী নাগ, যিনি অত বড় জায়গা থেকে স্কুলে শিক্ষকতা করতে এখানে আসছিলেন, যিনি অর্ডিনারি লয়ার হিসেবে লাইফ লিড করছেন, শহরে কোথাও এক কাঠা জমি করার মতো অবস্থা তিনি করেন নাই, তার পুণ্যধন্য এই এলাকা। এলাকায় আরও অনেক মনীষীরা জন্মগ্রহণ করেছেন, সেই এলাকার মানুষ হিসাবে আপনারা মাথায় রাখবেন যারা অপপ্রচার চালাচ্ছে তারা মিথ্যাচার করছে, মিথ্যাচার তারাই চালায়, যাদের কোনো ভিত্তি নাই তারাই মিথ্যাচার চালায়। আমি আপনাদেরকে অনুরোধ রাখব আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে শক্তি সঞ্চয় করুন, আমরা সকলে ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবো যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন। কারণ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, তিনি নিজে কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেন না, কোনো বিতর্কিত ব্যক্তিকে প্রশ্রয় দেন না। তিনি আমাকে এত বড় পদে নেওয়ার ভিতর থেকে আমার একটা বিশ্বাস জন্মেছে যে আওয়ামী লীগের এত গুরুত্বপূর্ণ পদে যখন নিয়েছেন নিশ্চয়ই তিনি আমার যোগ্যতাকে বিবেচনা করেছেন, নিশ্চয়ই পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি, নিশ্চয়ই তিনি আমাকে ভালোবাসেন। সেই জায়গার থেকে আমার বিশ্বাস আমি আগামী পার্লামেন্টে নমিনেশন চাইব। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নমিনেশন দেবেন, এটা আমার বিশ্বাস। তিনি যদি আমাকে নমিনেশন না দিয়ে অন্য কাউকে দেন, আমি দলের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ পদে আছি, আমি তার পক্ষে থাকব। তবে এই এরিয়ায় কোনো দুর্নীতিবাজ, দুর্বৃত্ত, সন্ত্রাসী যাতে না আসে এটা আমার মাথায় থাকবে। আর একটা কথা বলি, আমার দ্বার সবসময় উন্মুক্ত থাকবে, আমি কখনোই দ্বার রুদ্ধ করে রাখি না, সন্ত্রাসী দ্বারা পরিবেষ্টিত থাকি না। আমি অতি সম্প্রতি এখানে যে স্বপন মাস্টার আছে, কেশব, আমাদের লিটন, এরা আমাকে দুইটা ছেলের ব্যাপারে বলছিল যে এদেরকে পুলিশে কনস্টেবল নিচ্ছে, রিক্রুটমেন্টে সাহায্য করা যায় কিনা। আমি ওদের বলছিলাম যে আমি তো এমপি না, মন্ত্রী না, আমি বললে কি হবে? ওরা বললো আপনি এত বড় একটা পদে আছেন বললে হবে। আমি প্রথম কন্ডিশন দিছি যে একটা টাকাও যেন ঘুষের লেনদেন না হয়, তাহলে আমি অনুরোধ করব। আমি অনুরোধ করেছি, একটা ছেলের হাইটে হয়নি, আর একটা ছেলে হাইটে হয়েছে, তার চাকরি হয়েছে। আমি বলছি একটা 5% ঘুষের লেনদেন হবে। কিন্তু শুনলাম যে অতীতে পুলিশের রিক্রুটমেন্টের সময় 5 লাখ, 7 লাখ, 10 লাখ করে টাকা নেওয়া হয়েছে। আমার সাধ্যে যতটুকু কুলায়, আমার ভাই হোক, আমার বন্ধু হোক, আপনজন হোক, কোনো দিন কেউ যেন দুর্নীতির মাধ্যমে, ঘুষের মাধ্যমে কোনো তদবির না করে, এটা আমার লক্ষ্য। আজকে আমি আপনাদেরকে বলে যাই, কালকে আমি কী অবস্থায় থাকবো জানি না, আমি বেঁচে থাকবো কি না জানি না, এমপি হবো কি জানি না, মন্ত্রী হবো কি না জানি না, আপনাদের আশীর্বাদ থাকলে হয়তো অনেক কিছু হবো। আমি কোনো দিন ঘুষের দালালি করবো না, আমি কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেবো না। আমার কি আর কাবিখার দরকার নাই, আমার স্কুলের টিচার অ্যাপয়েন্টমেন্টে, নৈশ প্রহরী অ্যাপয়েন্টমেন্টে আমার ঘুষের দরকার নাই। আমার দরকার আছে, আমি এখানে যদি কোনো দিন কোনো দায়িত্ব পাই, সেই দায়িত্ব পালনের পরে আমার মৃত্যুর পরে যেন মানুষ বলে, এই অঞ্চলের মানুষ যেন বলে যে অন্তত লোকটা ঘুষ খেত না, দুর্নীতি করতো না, সন্ত্রাসী পরিবেষ্টিত থাকতো না, নাইট গার্ডের কাছ থেকে টাকা নেয়নি,
এইটুক যদি আমি রক্ষা করে যেতে পারি সেটা হবে আমার পরম তৃপ্তি। দ্বিতীয় তৃপ্তিটা হবে যে আমি বঙ্গবন্ধুর দলে করি, শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাস করি। শেখ হাসিনা দুর্নীতিবাজকে পছন্দ করেন না, নিজে দুর্নীতি করেন না। সারা বিশ্বের আপনারা দেখছেন জরিপে, সারা বিশ্বের শীর্ষ তিনজন সৎ রাষ্ট্রনায়কের ভিতরে শেখ হাসিনা অন্যতম। তৃতীয়, 172টা রাষ্ট্র সরকার প্রধানের ভিতরে শেখ হাসিনা শীর্ষস্থানীয় অবস্থান। আমি তার কর্মী হয়ে চাই আপনারা সবাই মিলেমিশে থাকেন, দলের ভিতর যেন অনৈক্য বিরোধ বিভেদ না থাকে, তাহলে আমরা আমাদের স্বপ্ন সফল করতে পারবো। তাহলে আজকে যে আফসোসের কথা অনিলদা বললেন, দীপেন্দুদা বললেন, এই মাদকের সন্ত্রাস, অতিষ্ঠ হয়ে যাওয়া, নাভিশ্বাস উঠে যাওয়া, এই অবস্থার থেকে আমরা পরিত্রাণ পাবো, আমার বিশ্বাস সে সময় আমাদের খুবই কাছাকাছি। আমি যদি কোনোদিন দায়িত্ব পাই, কোনো সন্ত্রাসী এলাকার ভিতর থাকতে পারবে না। এলাকার ভিতর থাকতে হলে তাদেরকে থাকতে হবে কারাগারে। কোনো দুর্নীতিবাজ এলাকায় থাকতে পারবে না, থাকতে হলে তাদের থাকতে হবে কারাগারে। এই বিশ্বাসটা আমি উপর আল্লাহর উপরে আস্থা রেখে আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে গেলাম। আমার দরজা সবসময় খোলা থাকে, আমি আপনাদের ছিলে আপনাদের ভাই, বাইরের থেকে আসা কেউ না। আমার ফ্যামিলিকে চেনেন, আমার বাবা মাকে চেনেন, আমার ভাইকে চেনেন, আমার বেড়ে ওঠাকে চেনেন। আমার আজকে একটা কথা বলি, গিরিশচন্দ্র মণ্ডল আমার ডাইরেক্ট টিচার, উনি আমি বলতেছিলাম যে উনি কখনো ঝড় বৃষ্টি হলে উনি স্কুলে যে হাজির হতেন, আমরা ফাঁকি দেওয়ার চেষ্টা করতাম যে আজকে তুমি আসবে না, স্কুলে গিয়ে দেখতাম যে সাথীটা নিয়ে উনি সবার আগে হাজির। সেদিন রাতে একটা টকশোর পরে গিরিশবাবু আমাকে ফোন করছে, তা ফোন করে উনি বলতেছেন, এই কথাটা বলাকে আমি গুরুত্ব আরোপ করে বলছি, উনি আমাকে বলছেন যে আমি অনেক ছাত্রকে পড়িয়েছি, আমার আপন ভাতিজাদেরকে পড়িয়েছি, তো অনেক স্টুডেন্টস আমার বিভিন্ন পদে বিভিন্ন জায়গায় অধিষ্ঠিত আছে, এই গভীর রাতে তোমাকে ফোন করলাম, আমি হার্টের পেশেন্ট, এত রাত জেগে থাকা উচিত না, তারপর ফোন করলাম, আমি এত মুগ্ধ হয়েছি তোমার কথা শুনে এবং লোকজনের কাছে শুনে যে আমার কখনো কখনো নিজের চোখে জল এসে যায় আনন্দের, তোমাকে সে অভিব্যক্তিটা প্রকাশ করার জন্য বাবা তোমাকে রাতে ফোন করলাম। আমার